ভাইজান ভাইজান কি খাইবেন? আমাকে 10 টাকার ভাত দিয়ে নাল লগে একটা কাঁচা মরিচ দিয়েন। ভাত খাবেন? জি জি এখানে দিয়েন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাত। ভাইজান একটা পেঁয়াজ দিলে ভালো হইতো। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, হালায় 10 টাকার ভাতের সাথে 20 টাকার পেঁয়াজ চাই। এই যে নেন। আচ্ছা ভাই ধন্যবাদ, রোজই তো 10 টাকার ভাত আর এসব খাই, কবে যে ভালো দিন আইব আল্লাহ জানে। বুঝলাম না, ফকিনের পোলা আইয়া 10 টাকার ভাতের লেগে 20 টাকার পেঁয়াজ খাই, কি সমস্যা হয় আমি জিজ্ঞান লাগবো? কি রে 10 টাকার ভাত খাস আবার পেঁয়াজ চাস, এটা আবার কোন অভ্যাস? আরে ভাই আমার জায়গায় আপনি থাকলে না খায়া মরতেন। আমার কোলো না খায়া মরতাম, ওর মনে কি কষ্ট হইতো জিগাই। কি সে বাবা তোর, তুই কথা কইলি, তোর মনে কি কষ্ট ক? আমার মনে অনেক কষ্ট, আপনি আমার ঘটনা শুনলে আপনি কাইন্দা দিবেন, আপনি আমার ঘটনা সম্পর্কে জানেনই না। কি সে বাবা, তুই আমার একটু খুললে ক। আসলে কি আমার আম্মু আব্বু নেই, আমার একটা মহিলা পালছে, আমি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে ভাত খাই, এই হচ্ছে আমার মনে কষ্ট। আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না, তোর খাওয়া দাওয়া যা লাগে আমি দুমো, আর তুই এদিকে তোর মার ওষুধ পানির টাকা পয়সা লয়ে যাইস আর আমার এদিকে খাইস। আচ্ছা ভাইজান আপনাকে আল্লাহ বাঁচা রাখুক, আর আমাকে যদি আপনার হোটেলে একটা কাজ দিতেন অনেক ভালো হইতো, আমি আপনার হোটেলে কাজ করে খাইতাম। আচ্ছা বাবা তুই এনে কাজ করিস, তোর খাওয়া দাওয়া যা লাগে আমার এনে খাইস, তোর আম্মার তোর আব্বুর ওষুধ আমি কিনে দিব। লে বাবা তোর আম্মুর জন্য এই টাকা দিয়ে ওষুধ কিনে লইস, তুই আর চিন্তা করিস না টাকার জন্য, পরে লাগলে আমার তো লইস। আচ্ছা ভাইজান অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা ভালো থাক। হ্যাঁ আমাদের চারপাশে এরকম গরিব দুঃখী আছে, আমরা তাদের ঘৃণা না করে তাদের পাশে দাঁড়াই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।